ভর্তি বাজার এখানে একটা ছোট বাজার বসছে, মানে সবার গাছগাছালির খাবার আর কি। এখানে এই যে গাছের কাঁঠাল, নিজেদের গাছের পুঁই শাক, এই যে সবাই যার যার গাছের জিনিস নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। আর এই যে সবাই বসে বসে বিক্রি করতেছে, এই যে সবজি একদম ওনাদের গাছের, বিশাল লম্বা বাজার, লম্বা লাইন, সুন্দর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা প্রকৃতি, এই যে ন্যাচারাল একটা ভিউ, মানে এখানে আমাদের বাংলাদেশে কিভাবে সবজি বিক্রি করে বাংলাদেশি দুধ একদম দেশি। এই কলার মোচা কিনো, কলার মোচা তাহলে যে এই যে হাত উঠানো শাক, হ্যাঁ হাঁসও বিক্রি করে, দেশি হাঁস। আচ্ছা জোড়া কত? ও আচ্ছা আচ্ছা, ভিডিও বানাই নেই পরে বলবো। এই যে কত সুন্দর শাক সবজি একদম নিজেদের গাছের উঠানো, লটকন, এই যে টক পাতা বলে এটা, এটা ভর্তা খায়, তারপরে যে তুন্দুর দুধ, গরুর দুধ, সবজি। এখানে আসলে শুধু সব সবজি কিনতে ইচ্ছা করে, অনেক সুন্দর সুন্দর সবজি একদম নিজেদের গাছের, একদম লম্বা লাইন সবজি, খুব সুন্দর। আর এখানে কিন্তু কদম ফুল গাছ, হ্যাঁ আমরা এখন কদম ফুল গাছের নিচে আছি। আর এই যে গাছগুলি অনেক সুন্দর, সবাই ঘুরতে আসে আর সবজি করা। হ্যাঁ নিবো, যাওয়ার সময় নিবো, এখন না, আমরা আগে ঘুরে নিই। কি সুন্দর না আমাদের বাংলাদেশের এই জিনিসটা, আমার কাছে এত ভালো লাগে এই বাজারটা। এটা হয়েছে আপনার শুক্রবার শনিবার বেশি ভিড় থাকে এখানে, বুধবার, এই তিন দিন অনেক বেশি বাজার বসে আর কি। রেগুলারও বসে, তবে এই তিন দিন বেশি থাকে, প্রতিদিন প্রতিদিন শুক্র শনি অনেক ভিড় থাকে না, শুক্রবার শনিবার বেশি ভিজিটররা আসে ঘুরতে। হাজব্যান্ড সব ঘুরে ঘুরে দেখতেছে, আর আল্লাহ এদিকেও তো আছে একদম, আরো সবজি আছে এই পাশে। আমরা গাছের তাল, আমরা কেজি কত? 50। এই যে দুন্দুল কত ভাইয়া, দুন্দুল কত? আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় নিবো। হ্যাঁ মিষ্টি লাউ আও, আরো আছে অনেক সবজি, পুরো লাইন। এই কাঁঠাল তো কাঁঠাল তো গেছে, আর সিজন নাই দেখি কেমন। বরবটি কত? বরবটি কার? বরবটি কত? 50 করে, যাওয়ার সময় নিবো নে। এদিকে আইসক্রিম, বড় মেয়ে যারা অস্থির হয়ে যাবে, এই যে ভাইয়ের কাছ থেকে আইসক্রিম খেতে পারবে। তারপর ছোটখাটো রেস্টুরেন্ট আছে এখানে, খাওয়ার মতো মজাদার সব খাবার দাবার। আর এই